আপনি কি বলবেন? আপনি আমি কি বাচ্চা শিশু নাকি? তাহলে স্টুপিডের মতো কথা বলেন। আমিও প্লিজ ভোটার কার্ডে কেউ ঢুকতে দিয়েন না প্লিজ, আমার আমারও কথা এটা। এখানে যা আছে সবাই ভোটার, ভালো আছেন? যা আছে সবাই ভোটার, আপনি কি আমি কি ভিতরে ঢুকছি নাকি? আপনি তারপরে কথা বলতেছেন, আপনি কি বলতেছেন? কি বলবেন আপনি আমাকে? আপনি কি বলবেন? আপনি আমি কি বাচ্চা শিশু নাকি? তাহলে স্টুপিডের মতো কথা বলেন। আমি কি ভিতরে ঢুকছি? আপনি কথা বুঝতেছেন না? গানে গানে শোনেন না কথা? নয়টার সময় ভোট নেওয়ার কথা, এখন 9:05 বাজে। ঘড়িতে আরে ভাই লাইট কেটে দিই, এই ছবিটা লাগবে কম্পিউটার হচ্ছে বেড়া ভাই, একটু ধরে কাজ করল এক লাখ
কত যে কায়দা করে বিশাল কঠোর অবস্থা বলবেন যা মানে সারা দেশেই তো আজকে সারা দেশেই তো মূলত আজকে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের এটা তো আপনাদের জেলা পরিষদ নির্বাচন বর্তমান সরকারের একটা অন্যতম এজেন্ডা, সেই নির্বাচন কেমন হচ্ছে এবং আপনি ভোট দিলেন কি প্রত্যাশা? দেখলেন আমি তো প্রথম ভোটার ছিলাম যেহেতু সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে, আমাদের অলরেডি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন, আমাদের সদস্য পদে আমাদের ভোট গ্রহণ চলছে। তো প্রত্যাশা অবশ্যই আমরা আমাদের দলীয় যে প্রার্থী আছে সদস্য পদে অবশ্যই তিনি জয়লাভ করবেন এবং ইনশাল্লাহ সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে ইনশাল্লাহ। আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয় মানে ভোটারের চেয়ে এদিকে খুব গুরুত্বপূর্ণ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা তো সরকারের তাদের ব্যবস্থা, নির্বাচন কমিশন যেটা মনে করেছেন যেটা প্রয়োজন সেটা তারা নিয়েছেন, তারা সন্তুষ্ট অবশ্যই অবশ্যই। তাড়াতাড়ি গণনা হইতে শুরু করে স্বচ্ছতার জায়গা তো আমার মনে হয় ইভিএম হলে পরে স্বচ্ছতার জায়গাটা আরো পরিষ্কার আমার আমার মনে হয়। এখানে তো কারচুপির কোন সুযোগ নাই, তারা বিতর্ক করে, তারা যারা বিতর্ক করে তারা তো বিতর্ক সব বিষয়ে বিতর্ক করে, কোন বিষয়ে বিতর্ক করে না, যারা বিতর্ক করে তারা সব বিষয়ে বিতর্ক করে, বিতর্ক করার জন্য, রাইট, বিতর্ক করার জন্য করে, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য করে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রে কেন্দ্র
সব ঠিক আছে? এভরিথিং ওকে? বলি হ্যালো সুন্দর অবস্থা। ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসলাম আমরা, ইভিএম এ ভোট দিলাম, আমার জীবনে প্রথম ইভিএম এ ভোট দিলাম। আমার কাছে স্বচ্ছই মনে হলো এবং পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ভোটার খুবই অল্প। সো সিটি কর্পোরেশন, জেলা স্কুল, সো সুন্দরভাবে ভোট হচ্ছে ইনশাল্লাহ। আমাদের যে চেয়ারম্যান প্রার্থী তো অলরেডি আপনারা জানেন যে বিজয় হয়েছে, যে আমাদের সদস্য প্রার্থী আছে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে তিনিও জয় লাভ করবেন ইনশাল্লাহ। এতদিন আপনারা ভোট নিয়েছেন, আজ আপনারা ভোট দিলেন, নতুনকে কীভাবে বরণ করবেন? অবশ্যই ফুলের মালা দিয়ে বরণ করব। সমর্থন যে প্রার্থী হোক না কেন, অবশ্য যে প্রার্থী হোক, এটা তো আমাদের নির্বাচনের যে প্রার্থী হোক তাকেই আমরা বরণ করে নেব। চেয়ারম্যানের, আমাদের চেয়ারম্যান হিসাবে নেতৃত্বে যে পরিষদে যারা সদস্য হয়ে আসবে তাদের সবাইকে, যেই নির্বাচিত হয়ে আসে সবাই সমান অধিকার এবং সমানভাবেই গ্রহণ করবেন আমার মনে হয়। ঠিক আছে না? থ্যাংক ইউ, আমরা কি ক্লাবে থেকে ভোট দিয়েছেন? আমি গরিবপতিকে ভোট দিয়েছি, টাকা দিতে আসি আছে ভালো। 200 লোকের বলে খাওয়া দাওয়ার নাস্তা আছে না? রেস্টুরেন্ট ভাই, উচ্চ মেলায় করে না যা যা বলছি ভাই।